হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য গল্প কথা। আমি অহনা আজ চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল গল্প কথা। তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার একটা প্রবলেমের জন্য আমি একটু ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি ভিডিও দেবো, আজকে অবশ্য শনিবার অনাথাস চ্যানেলে ভিডিও দেওয়ার কথা, তো কালকে আসবে অনাথাস চ্যানেলের ভিডিও, ঠিক আছে। আজকে যেহেতু অনেকদিন গল্প কথা চ্যানেলের ভিডিও দেওয়া হয়নি, তো তার জন্য আজকে তোমাদের আমি শেখাবো কী করে স্ক্রিনের ওয়ালপেপার রাখে, হোয়াটসঅ্যাপের যে টেক্সট করো সেখানে। আর তো প্রথমে চলে যাচ্ছি ফটোতে, ফটোতে গিয়ে তোমার একটা ফটো তোমরা সিলেক্ট করে নেবে নিজেদের মন মতন, ঠিক আছে। তো ফটোতে গিয়ে এখানে সেট আস বলে একটা অপশান আছে, সেখানে যাবে যে সেট আস ওয়ালপেপার, তারপরে আবার সেট আস বলে একটা অপশান, তারপরে সেট আস হোম স্ক্রিন ওয়ালপেপার, তো ওখানে ক্লিক করবে। তারপরে ব্যাক করে দেখবে তুমি যে ফটোতে যে ব্যাক করে দেখবে সেটা কিন্তু চলে এসেছে। যেহেতু আমি এই ফটোটা রাখবো না, আমি আমার মার সাথে ফটোটাই রাখবো, তো তার জন্য আমি এটা রেখে নিচ্ছি, ঠিক আছে। তো আমার তখন যেহেতু তোমরা বুঝতে পারছো আমি স্ক্রিন রেকর্ড করছি, হাতের ছাপ আসছে না এখানে, তো তার জন্য আমি ভয়েস দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি, ঠিক আছে। তো এখন আমি ভয়েস দিচ্ছি, তো তো এখান থেকে তোমার একটা যে কোনো একটা বন্ধুকে তোমরা বেছে নেবে, ঠিক আছে। আমি টিনাকে বেছে নে না, তো আমি টিনাকে নেবো না এখন, ঠিক আছে, ওকে কিছু পাঠাচ্ছি না এখন। আমি আমার আর একটা বন্ধু রেশনাকে পাঠাচ্ছি, টিনাকে তোমরা সবাইকেই সবাই চেনো আশা করি। তো এখানে থ্রি ডট দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে একটা অপশান আসবে ওয়ালপেপার, ওখানে ক্লিক করবে, ব্রাইট ডার্ক অনেক কিছু আসবে, সেখান থেকে তোমরা মাই ফটোতে চলে যাবে, তো এখান থেকে তোমরা একটা তোমাদের মন মতন ফটো সিলেক্ট করে নেবে, তারপরে সেট ওয়ালপেপার। এবার তুমি যদি যেইটা যার এতে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে করছো তার যদি রাখতে চাও, তা তাকে এই যে ফর দিস চ্যাট বেস্ট ফ্রেন্ড আর ফর অল চ্যাট, তো এখানে করে দেবে, ওকে করে দেবে, দেখবে কিন্তু সবার এটাতেই ফটোটা চলে এলো। এবার যেটা করবে সেটা হচ্ছে মানে টেক্সটে, এখানে দেখো টেক্সটে গেলে তারপরে দেখলে এখানে একটা থ্রি ডট অপশান আছে, ঠিক আছে। থ্রি ডট অপশানটা যাওয়ার পর এখানে দেখো অনেকগুলো অপশান আছে, তার মধ্যে একটা আছে থিম, তো ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর মাই থিম, এখানে আরও কালার আছে, কালার দিয়ে তোমরা রাখতে পারো। আমি যেহেতু আমার নিজের ফটো রাখবো, তো তাই জন্যে তোমরা মাই থিমে যাবে, এই যে প্লাস বলে অপশানটা আছে ওখানটায় যাবে, এখানে তোমাদের ফটোগুলো আসবে, মানে তোমাদের মানে গ্যালারিতে যে ফটোগুলো আছে ওখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবে। স্ন্যাপচ্যাটে একটা ফটো তুলেছিলাম, তো ওই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার তোমাদের মন মতন এটা কেটে বসাবে, তারপরে নেক্সটে যাবে, তারপরে ডান টিপে দেবে। ডান টিপে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই বলে একটা অপশান আসবে, ওটা ক্লিক করে দিলেই কিন্তু সেটা হয়ে যাবে। এবার দেখো একটু কালো আসছে, তো এবার কী করে তোমরা রং করবে, এবার দেখো এখানে দেখো সেট করলাম, তো সেট করার পরে এখানে নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর এখানে দেখো একটা অপশান আছে, যত আমি বাড়াচ্ছি তত কিন্তু জিনিসটা আরও আলো হচ্ছে, তারপর এটা বাড়িয়ে দিলে ডান টিপে দেবে, অ্যাপ্লাই করে দেবে। এবার তুমি দেখো তোমার এটা কিন্তু চলে এলো, ঠিক আছে। এবার তুমি যা খুশি লিখতে পারো, তাকে যা খুশি টেক্সট করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তো এইভাবেই আমরা জিনিসগুলো করব। তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে, তোমাদের যা জানো কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল গল্প কথা। তো আজকের মতন সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। এতদিন যেহেতু আমার একটা প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু এবার থেকে দেব, ঠিক আছে। তো সবাইকে টাটা বাই বাই, আর যে এই ভিডিওটা কালকে কিন্তু ভ্লগ আসবে বলে দিচ্ছি তোমাদের এই কথাটা, কালকে ভ্লগ আসবে অহনা দাস চ্যানেলে। আর আজকের মতন এইগুলোই তোমরা শিখে নাও, তো আজকে টাটা বাই বাই, ঠিক আছে, টাটা, সবাইকে দেখা হচ্ছে কালকে, টাটা।